Oi, Carol. بسم الله উঠাই দিলাম দুধ সাদা এলাচ তেজপাতা আছে জাল দেওয়া গুড় দিয়ে দিলাম আমাদের পায়েস হয়ে গেছে এখন নামায় ফেলবো بسم الله সবজি রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি তেজপাতা সবজি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু গুঁড়া বলেছে দশটা ৫৭ এর দে এমনি না বা কি আছে আর দিতে আছে এসে দশটা তো তোমার রান্না পেইতে তো আসছে না 10টা দিলাম তাই তো
পলিশ দিয়ে দিলাম। সবজি হয়ে গেছে, নামায় ফেলবো, তারপরে এখন মাংস বসাই দিব। আলহামদুলিল্লাহ আজকে তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। এখন মাংস রান্না করা হবে। মিল্লা তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়া, ঝোল দিয়ে দিলাম, আলু দিয়ে দিছি। আজকে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করা হচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আলু দিয়ে গরুর মাংস অনেক মজা হয়। নতুন আলু সুন্দর, ঝোল অনেক গাঢ় হয়ে গেছে। নামানোর পরে ঝোল আরো বেশি গাঢ় হয়ে যাবে, এর জন্য এখন নামাই ফেলতেছে সবকিছু। দিশা করে কাছে কাছে নিয়ে
মানন ভাই আপনার